প্রচণ্ড দাবদাহে নাকাল শীতপ্রধান দেশের ইউরোপবাসীরা। গরমের কারণে ইউরোপের কয়েকটি দেশে এরই মধ্যে সরকারিভাবে সবাইকে সতর্ক অবস্থা নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। শুষ্ক আবহাওয়ায় পর্তুগালের দক্ষিণাঞ্চলের দাবানলে কয়েক একর জমি পুড়ে গেছে। দাবানল নেভাতে প্রায় 740 দমকল কর্মী কাজ করছে। পর্তুগালের এই দাবানলের কারণে গরমের তীব্রতা অতীতের রেকর্ড ভাঙতে চলেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রোববার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এছাড়া দাবানলের কারণে সৃষ্ট গরম হাওয়ায় গ্রিস ও সুইডেনের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। তাপদাহের কারণে ফ্রান্সে 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 4টি পারমাণবিক চুল্লির উৎপাদন স্থগিত রাখা হয়েছে। ফ্রান্সের প্রধান বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি EDF এর মুখপাত্র শনিবার এ তথ্য জানায়। উৎপাদন স্থগিত হওয়া পারমাণবিক চুল্লিগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে রোন ও রাইন নদীর পানির ব্যবহার করা হয়, কিন্তু নদী দুটির উচ্চ তাপমাত্রা বিরাজের বিষয়টি নিবন্ধিত হওয়ার পর চুল্লিগুলোতে উৎপাদন কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আমরা রাতে ঘুমাতে পারছি না, গরমে এয়ার কন্ডিশন না থাকলে রাতে ঘুমানো সম্ভবই না। আমরা খুব বাজে সময় পার করছি। এছাড়া স্পেনের গরম গেল বছরের রেকর্ড ভাঙতে চলেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশটির কর্ডোবা প্রদেশে তাপমাত্রা উঠেছে 45 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে 2017 সালের জুলাই মাসে তাপমাত্রার রেকর্ড ছিল 46.9 ডিগ্রি সেলসিয়াস। এত গরম, কাজই করতে পারছি না। প্রতি 40 মিনিট পর পর আমাকে রেস্ট নিতে হচ্ছে। ভয়াবহ অবস্থা। এই গরমে আমার মাথার চুল পড়ে যাচ্ছে। এদিকে জার্মানিতে শনিবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই গরমে হামবুর্গের কয়েকটি লেকের মাছ মরে ভেসে থাকতে দেখা গেছে। গরমের কারণে পানিতে অক্সিজেন কমে যাচ্ছে বলে